এজন্য জাতির টাকা যত টাকা বিদেশে পাচার করেছ সবগুলো যদি ফিরিয়ে না দাও জীবনে তোমাদের তওবা কবুল হবে না। কি বলছি এটা? তাহলে এখন যদি আজকের ওয়াজ শুনি দিল্লিতে বইয়া যদি তসবি লয়, এখন কিন্তু প্রত্যেকের আছে তসবি আছে 1000 দানা। কত তসবি আছে? আমি জেলখানায় দেখছি এক এমপি সাহেবের 1000 দানার তসবি। আমি কই স্যার কি খবর, কজু জীবনে সময় পাইনি, এখন সময় পাইছি। কি এখন বিবি ওয়াইফের দিয়ে 1000 দানার তসবি নিয়ে আসছে? কত দানার তসবি? 1000 তসবি কয়? আস্তাগফিরুল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যতবার আস্তাগফিরুল্লাহ কয় ফেরেশতা দুইটা দুইটা চর লাগাই দেয়। জাতির টাকা দিয়ে কানাডা বাড়ি বানাই এখানেই বসে আস্তাগফিরুল্লাহ। কি তাহলে তওবার চতুর্থ নম্বর শর্ত কি? হ্যাঁ বলেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। এই জন্য যারা পালিয়ে গিয়েছেন আপনাদের আপনাদের জন্য সুসংবাদ শোনাই, দিল্লিতে বসে বসে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন, আগরতলা বসে বসে সার্চ দিয়ে দিয়ে দেখে নিয়েন, দেখি আমাদের মাফের কোনো ফয়সালা আছে কিনা। কথা والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل عملا صالحا فإنه يتوب إلى الله متابا। রব্বুল আলামিন বলেন যারা তিনটা জঘন্য গুনাহ করবে, তিনটা জঘন্য গুনাহ, এক নম্বরে মুআযা আল্লাহ যারা শিরিক করবে, দুই নম্বরে যারা অন্যায়ভাবে হত্যা করবে, তিন নম্বরে যারা জেনা করবে, কয় দল? তিনটা। কয় কাম? তিনটা। এক নম্বর যারা শিরিক করবে, দুই নম্বর হত্যা করবে, তিন নম্বর এই তিন দল যারা শিরিক করবে, হত্যাও করবে, জেনাও করবে, এই মানুষগুলো যদি তিনটা কাজ করে, ইল্লা মান তাবা এরাও যদি তওবা করে, ওয়া আমানা এরা যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা আর যদি এখন থেকে নেক আমল করে, সব বলেন যাইলে কথা দিলাম যতগুলো হত্যা করেছ সবগুলো মাফ তো করবই করব, গুনাগুলোকে নেকি দ্বারা বদলা দিব। পয়গামটা কেমন হলো? হ্যাঁ বলেন ইল্লা মান তাবা, বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এতগুলো জঘন্য এতগুলো মানুষকে হত্যা করার পরেও যদি না রব্বে করিমের কাছে তওবার হক আদায় কর, যদি না ঈমান আনার হক আদায় কর, যদি না আমল সালেহের হক আদায় কর, রব্বুল আলামিন বলেন নেকি দিয়ে বদলা দিব, শুধু কলম দিয়ে মুছে দিব না, না না শুধু রিমুভার দিয়ে মুছে দিব না, না না গুনাগুলোকে নেকি দ্বারা বদলা দিব। وكان الله غفورا رحيما انا আমি তো নিজের নামে রেখেছি গফুর, নিজের নামে রেখেছি আমি রহিম। এটা ছিল মুশরিকদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম, যদি মুশরিক হয় কতল করে আর জেনা করে তার জন্য পয়গাম, এবার আরো সহজ করে দিয়েছেন যদি মুশরিক না হয় মুমিন হয়। আল্লাহ, যদি কি হয়
মুমিন যদি হত্যা করে, মুমিন যদি জিনা করে, মুমিন যদি হত্যা করে, মুমিন যদি জিনা করে, এবার রব্বুল আলামিন বলেন ওয়ামান তাবা শুরু করেছে আমলে সালে করা, আব্বুল আলামিন বলেন যাও সে যেন আমার কাছে এসেই গেল। সেজন্য কি মাতাব ইসমে জরফ দেখছেননি, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা মান ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তওবা করো আমলে সালের হক আদায় করো তব বলেন যাও আমাকে পেয়ে গেছো। আর যদি এগুলো না করে না করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করো কেয়ামত পর্যন্ত বাপের নাম ভুলে দিবে, বাপের নাম ভুলে দিবে, বুঝছেন না কি বুঝছেন, কোন আসেনি মনে আসেনি বাপের নাম ভুলি গেছি, এবার 15 আগস্ট কেউ মনে করছেন কার নাম ভুলে দিছে, বাপের নাম কি দিছে, আমাদের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে তার কি ভাস্কর্যগুলো ভাঙার ব্যাপারে আপনার মতামত কি, তিনি বলেন তার যোগ্য কন্যাকে জিজ্ঞেস করুন, এটা জবাব আমি দিতাম কেন, তার কন্যারে জিজ্ঞাস এটা উঠাইছি আমি ভাঙছি আমি কি, তাহলে বাপের নাম ভুলাই দিব কখন, যদি তওবা না করেন, বলেন 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 আর আমলে সালে না করেন, রব কি পরিমাণ সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, কি পরিমাণ দামি সিদ্ধান্ত শুনিয়েছেন, হা যদি নেতানিয়াহুর মতো জলেম, যদি নেতানিয়াহু মাত্র 44,000 হত্যা করেছেন, ফেরাউন মাত্র 30,000 হত্যা করেছেন, এই পলায়ন পলায়নকারিনী বিশ্ব পলায়নকারিনী বিশ্ব পলায়নকারী 16 বছরে 1,00,000 হত্যা করেছে, বিশ্ব পলায়নকারিনী বলে নাম কি, এটা বুঝি শুধু 40,000 হত্যা করছে, কতজন, এরপরেও রব যেন বলেন রব যেন বলেন রব যেন বলেন ওয়াহ ওয়াহ, যদি তওবার হক আদায় করো, যদি ইমানের হক আদায় করো, আমলে সালের হক আদায় করো, তাহলে তো তাইলে আমাকে না গফুর আর রহিম বাবা, ওমাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুর আর রহিমা, ওয়াহ ওয়াহ, ওমাই ইয়াজলিম ওমাই আমাল সু যে ওমাইয়া আমাল নাফসা যে নাফরমানি করবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলবা, সুম্মা ইস্তাগফিরিল্লাহ তাতে আধারে উঠে বলবা মাফ করে দাও, কি বলবা, আহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে না গফুরুর রহিম বাবা, আচ্ছা আর কিভাবে বলতো যেন হুবহু আমাদের ভাষা, নাফরমানি করে ছুটে এসে যদি বলো মাফ করে দাও আমাকে গফুরুর রহিম বাবা, আশ্চর্য না, বাফে তার ছেলেকে নসিহত করতে গিয়ে কি বলে, ছেলে এটা করো আমাকে তুমি আদর্শ বাবা বাবা, ফলে কি বলে না আমাকে বাবা তুমি ভালো বাবা, দেখবা ঢাকার বাড়িটা তোমাকে কেমনে দেই বাবা, তাল্লা তাল্লা যেন এভাবে বলে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা,
এজন্য মেরে ভাই ও তওবা, তওবা তিন জিনিসের নাম, তওবা তিন জিনিসের নাম। আর যদি বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম। তওবা কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম। এক নম্বরে কলউ মা কান, যে গুণাটা হয়ে গেছে সমূলে সমূলে ছেড়ে দেওয়া। আর নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া। আল আজমু আন আদামে আওদাতিহা, জীবনে আর কখনো করবো না বলে ওয়াদা করা। চার নম্বরে যাদের হক নষ্ট করেছো তাদের হক ফিরিয়ে দেওয়া। এজন্য জাতির টাকা যত টাকা বিদেশে পাচার করেছ সবগুলো যদি ফিরিয়ে না দাও জীবনে তোমাদের তওবা কবুল হবে না। কি বলছি এটা? তাহলে এখন যদি আজকের ওয়াজ শুনি দিল্লিতে বইয়া যদি তসবি লয়, এখন কিন্তু প্রত্যেকের আছে তসবি আছে 1000 দানার। কত তসবি আছে? আমি জেলখানায় দেখছি এক এমপি সাহেবের 1000 দানার তসবি। আমি কি স্যার কি খবর কজু জীবনে সময় পাইনি, এখন সময় পাইছি কি? এখন বিবি ওয়াইফের দিয়ে 1000 দানার তসবি নিয়ে আসছে। কত দানার তসবি? 1000 তসবি কয়? যতবার আস্তাগফিরুল্লাহ কয় ফেরেশতা দুইটা দুইটা চড় লাগাই দেয়। জাতির টাকা দিয়ে কেনাডা বাড়ি বানাই এখানে বসে আস্তাগফিরুল্লাহ কি? তাহলে তওবার চতুর্থ নম্বর শর্ত কি? হ্যাঁ বলেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। 18 কোটি মানুষের হক 18 কোটি মানুষকে ফিরিয়ে দেওয়া। বলেন 18 কোটি মানুষের হক 18 কোটিকে কি দেওয়া? আগের ওয়াজ শুনে খুশি কি? চতুর্থ নম্বর পুরা করা লাগবে। চতুর্থ নম্বর কি লাগবে? চতুর্থ নম্বরটা কি? বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। বলেন আবার, বলেন বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। ঢাকার এক ব্যবসায়ী আমার পরিচিত ছিলেন, এই আল্লাহর বান্দা, কোটি কোটি টাকা নিজের জীবনের পুঁজি সব বিতরণ করে দিয়েছে। হাজার হাজার মাদ্রাসা দিয়েছে, হাজার হাজার মাদ্রাসা। বিবি আর ভাই বোন বাচ্চারা বলতেছে আব্বা পাগল হয়ে গেছে, আব্বা কি হয়েছে? প্রতিদিন দিতেছে দিতেছে দিতেছে, বাড়ি বেচে বেচে দিতেছে। তার বিবি একদিন আমার সাথে কোন রকমের যোগাযোগ করে বললো, হুজুর আপনাকে সে মহাব্বত করে, তার একটু থামান। মাথা খারাপ হয়ে গেছে, বউ ছেলে মেয়েরা তার গাড়ির চাবি আটকে ফেলছে, চেক বই যা আছে সব সরাই ফেলছে। তো এবার আমি কোনোভাবে তার সাথে বসুন্ধরা গিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করছি তার স্ত্রীর অনুরোধে। শেষে আমি বললাম আপনি কি শুরু করছেন বলেন? সে আমাকে বলল, পৃথিবীর কেউ জানে না হুজুর এই মাল আমি কেমনে কামাইছি, আমি জানি। অতএব আমাকে বাঁচতে দেন, আমি পাগল হই নাই, আমি এখন ঠিক হয়েছি, আগে পাগল ছিলাম এখন ঠিক হয়েছি। আগে কি ছিলাম? আগে পাগল ছিলাম, এখন আমি ঠিক হয়েছি। আমি জানি আমার এই মাল আমি কেমনে কামাইছি, এটা আমি জানি। আমি রিয়াদে ব্যবসা করছি, আমি জানি এই মাল আমি কেমনে কামাইছি। অতএব আমারে বাঁচতে দেন হুজুর। কি ভাই, মানুষ দেখতেছে পাগল, আসমান আল্লাহ কি দেখতেছে? এটা ছিল তওবা, এটা ছিল কি? আজান কয়টা? আল্লাহ, তাইলে তওবার কয়টা জিনিস কয়টা আছে বলে? কি কি? এক নম্বর কি ভুলে গেছি, তওবা তওবা তওবার কয়টা শর্ত? চারটা। এক নম্বর কি? গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। বলেন দুই নম্বর লজ্জিত হওয়া। তিন নম্বর ভবিষ্যতে করবো না বলে। চার নম্বর বান্দার হক যদি হয় বান্দাকে কি দেওয়া? কোন কোন হক বান্দার? কোন কোন হক? যত হক আছে বান্দার, যত হক আছে সব হক বান্দাকে কি দেওয়া? ফিরত দেওয়া। এই সব যদি হয়ে যায় রব বলেন যাও কথা দিলাম, তোমার গুণাগুলোকে নেকি দ্বারা বদলে দিব। এটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এটা হলো ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা।
فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا আল্লাহ আমাদেরকে এভাবে তওবা করার তৌফিক দান করেন, তওবার হক আদায়ের তৌফিক দান করেন। মেরে ভাইও, আমার পঠিত আয়াত কারিমা ছিল সূরা হাশরের আয়াত, মনে আছে আপনাদের? ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون رب العالمين বলেন মুমিনরা শুনো, তোমরা না তাদের মত হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে, যারা আমাকে ভুলে গিয়েছে, বলেন বলেন বলেন, তোমরা তাদের মত হয়ে যেও না। এর অর্থ কি? যেন আমরা তো জান্নাতে ছিলাম, আমরা আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিলেন যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। কি মা ছেলেকে কি বলে? যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও না। স্বামী স্ত্রী স্বামীকে কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। রব আমাকে কি বললেন? যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না, আমাকে। কেউ যেন বললো আল্লাহ আপনাকে যদি কেউ ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন ফাংসাহুম আনফুসাহুম, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে আত্মভোলা করে দেই, তাকে ভুলিয়ে দেই। বলেন তাকে কি দেই? আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কি করে? ভুলাইয়া দেয়। ভুলে যাই বলেন নাই, ভুলে যাই বলেন নাই, কি বলছে? ভুলে দেই। যদি ভুলে যাই বলতেন একজন আমি আপনি আমরা একজনও নিঃশ্বাস নিতে পারতাম না, দ্বিতীয় নিঃশ্বাস নিতে পারতাম না। যদি ভুলে যাই বলতেন, যদি শুধু একদুর বলতেন ফাংসাই ফানাসিতু, যদি শুধু একদুর বলতেন পানা ফানাসিতু, এটা যদি বলতেন আমি ভুলে যাই, তাহলে একটা জানোয়ারকে জমিনে এক মিনিট ছাড় দিতেন না। লেকিন রব বড় এহসান করে নাসিতু বলেন নাই, কি বলছে? ফাংসাহুম আনফুসাহুম, কেউ যদি আমাকে ভুলে যায় তখনও আমি রহমান হিসাবে তাকে ভুলি না, আমি তাকে কি, তবে আমি তাকে ভুলায় দেই, আমি তারে কি দেই, আমি তারে ভুলায় দেই, কি ভুলায় দেই, তার নিজেকে নিজেকে আমি ভুলায় দেই, নাউজুবিল্লাহ বলে। আমি তার মুসলাহাত তাকে ভুলিয়ে দেই, তার ইমান তাকে ভুলিয়ে দেই, তার নামাজ তাকে ভুলিয়ে দেই, নাউজুবিল্লাহ বলেন। তার ইমানের কথা আমি তাকে কি করি? ভুলায় দেই। তার ইমানের কথা আমি তাকে ভুলায় দেই, তার ইমানের কথা আমি তাকে কি দেই? তবে হ্যাঁ, দুনিয়াতে যদি কেউ আমাকে ভুলে যায় দুনিয়াতে আমি তাকে ভুলবো না, তবে হাশরের ময়দানে তাকে আর মনে করবো না, নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার ব্যাপারে আনসাহুম, আর জান্নাতের হাশরের ময়দানের ব্যাপারে ওকাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ার ব্যাপারে আমি তোকে ভুলবো না তবে হাশরে তোকে মনে করব না। তাহলে দুনিয়াতে আমারে এক সেকেন্ডের জন্য ভুলে না যিনি, তিনি কে? কি হয়? আর এক সেকেন্ডের জন্য বেঈমান যাকে মনে করে না তিনি কে? আল্লাহ। তাইলে জু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর, জু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর, জু তুঝে ইয়াদ কিয়া তু ভি উসে ভুল না যা। যে তোমাকে ভুলে যায় তুমি তাকে মনে করো না, যে তোমাকে মনে রাখে তুমি তাকে ভুলে যেও না। যে তোমাকে মনে রাখে তুমি তাকে কি? কে আমাকে মনে রাখে? কে আমাকে মনে রাখে? আমার হার্টের সার্কুলেশন ঠিক রাখছে, আমার কিডনির সার্কুলেশন ঠিক রাখছে, কে আমাকে মনে রাখে? কে আমাকে মনে রাখে? আমার ব্রেনটাকে ঠিক রাখছে। তাহলে আমি কি তাকে ভুলে যাওয়া না, তাকে মনে করা, তাকে কি করা? আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভুলবো না, আমি আপনাকে মনে রাখবো, তবে কিভাবে মনে রাখতাম? এটাকে রব বলেন তুমি আমাকে মনে করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করে তুমি যে আমাকে মনে রেখেছো এটা জানান দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
দ্বিতীয়ত আপনাকে আমি ভুলি নাই এটা জানাবো কিভাবে, দ্বিতীয়ত তুমি আমাকে ভুলো না এটা জানাবা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলে ওই জন্য আকিমিস সালাত লিযিক্রি, আকিমিস সালাত লিযিক্রি, তোমার হৃদয়ে আছি আমি এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। এটা বুঝাবার জন্য কি করো? তাহলে নামাজ কেন করবা? জিকিরের জন্য। জিকির কেন করবা? জিকিরের জন্য। জবানের জিকির কেন করবা? হৃদয়ের জিকিরের জন্য। নামাজের মধ্যে জিকির কেন করবা? হৃদয়ের জিকিরের জন্য। শুধু তুমি যে আমাকে ভুলো নাই এটা প্রমাণ দিবা, শুধু যে তুমি যে আমাকে কি করো নাই, আর আমি এর জন্য তোমাকে মনে করাই আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি এই কথা দিয়ে তোমাকে ওই কথা মনে করাই। আর সুবহানাল্লাহ বলেন, তুমি বাজারের দোকানের ব্যস্ততায় অফিসের ব্যস্ততায় এত ব্যস্ততার মধ্যে তুমি বেশি ব্যস্ত হয়ে পড়বা দুনিয়া নিয়ে, এর জন্য আমি মুয়াজ্জিন দেখে দিছি, লাউড স্পিকার বানিয়ে দিছি, ও তোমারে মনে করায় দেয়, ও আমারে কি করায় দেয় বলেন, মাহফিল করে করে তোমারে মনে করায় দেয়, জুমার দিন খতিব তোমাকে মনে করায় দেয়, কি ভাই তবলিগলা তোমাদের দুয়ারে গিয়ে গিয়ে তোমাদেরকে কি করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান।